হ্যালো ফ্রেন্ডস তো নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও যারা এই বছর দু সালে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে চলেছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেটরা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আজকে আমি এমন কতকগুলি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি নিয়ে কিন্তু অন্য কেউ এই পর্যন্ত আলোচনা করেনি তো সেই বিষয়গুলি তোমাদেরকে জানতে হবে বুঝতে হবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে এই রকম রিলেটেড আরও ভিডিও তোমরা পেয়ে যাও তো গত বছর থেকেও আমি তোমাদের এই রকমের টিপস এবং ট্রিকগুলো দিয়ে এসেছি এই বছরেও আমি দিতে চলেছি তো তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলেছো সেটা ডাব্লু বিএসই হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজ হতে পারে কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজ হতে পারে তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চলেছো তোমাদের অনেকের মনে এখনও কিন্তু অনেক দুশ্চিন্তা কাজ করছে কেননা তোমরা এখনও চান্স পেয়ে ওঠোনি অনেকে যারা চান্স পেয়েছ তাদের ব্যাপার আলাদা যারা চান্স পেয়েছ তাদের আবার এক্সপেকটেশান রয়েছে ভালো কোনো একটা কলেজে চান্স পেতে চাইছো তারাও অপেক্ষা করছো সেই কলেজে চান্স এখান থেকে সেইখানে চলে যাবে তো তার জন্য তোমাদের গতকালকের ভিডিওটা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে অ্যাডমিশন ক্যান্সেল করতে হয় এক একটা কলেজের এক এক রকম নিয়ম থাকে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি পয়েন্ট নাম্বার ওয়ান যারা এখনও চান্স পাওনি তারা মন খারাপ করে অযথা ভেঙে পড়ো না কেননা আমি জানি তোমরা একাধিক কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছ অর্থাৎ বেশ কয়েকজন আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন ইনস্টাগ্রাম বা থ্রু ইমেল বলেছে যে দাদা আমি পঞ্চাশটা কলেজে অ্যাপ্লাই করেছি দাদা আমি ষাটটা কলেজে অ্যাপ্লাই করেছি তো এমনটা তো হতে পারে না যে তুমি পঞ্চাশটা কলেজে অ্যাপ্লাই করেছ কিন্তু একটা কলেজেও তুমি চান্স পাওনি কোনো না কোনো কলেজে সেটা সেকেন্ড লিস্ট হতে পারে সেটা থার্ড লিস্ট হতে পারে বা সেটা কাউন্সেলিং পর্যন্ত হতে পারে তোমরা কিন্তু চান্স পাবে ততদিন তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্যটাকে টিকিয়ে রাখতে হবে তাড়াহুড়ো করলে হবে না ভেঙে পড়লে চলবে না কী বললাম ভেঙে পড়লে চলবে না মোটিভেটেড থাকতে হবে যে তোমরা চান্স পাবে কোথাও না কোথাও চান্স পাবে যেখানেই চান্স পাবে প্রথম চান্সে তোমাদেরকে আগে কি করতে হবে সিটটা সিকিউর করে নিতে হবে যাতে অন্য কোথাও চান্স না পেলে তোমার কোনো সমস্যা না থাকে আর অন্য কোথাও চান্স পেলে তো তুমি সেখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল করাতে পারছো সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই কিন্তু আগে তোমাকে পয়েন্ট নাম্বার ওয়ান মোটিভেটেড থাকতে হবে এবং তোমাকে কোনো রকম দুশ্চিন্তা করলে হবে না পয়েন্ট নাম্বার দুই যে যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই সেই কলেজের এক একটা লিস্ট বেরোচ্ছে ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে সেকেন্ড লিস্ট বেরিয়ে গেছে ফার্স্ট লিস্ট বেরোনোর পর সেকেন্ড লিস্ট তখন বেরোয় যখন সেই কলেজে টোটাল ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারেনি অর্থাৎ যে কটা সিট রয়েছে ধরো বাংলাতে সেকেন্ড লিস্ট বের করা হয়েছে অর্থাৎ বাংলাতে কিন্তু ফার্স্ট লিস্টের যে সিট সংখ্যা সেটা কিন্তু পূরণ হয়নি এটা মনে রাখতে হবে যার কারণে সেকেন্ড লিস্ট বেরিয়েছে সেকেন্ড লিস্টের পরে সেই কলেজে আবার থার্ড লিস্ট বেরোতে পারে থার্ড লিস্ট কেন বেরোবে তার কারণ সেকেন্ড লিস্টে সব আসন কিন্তু পূরণ হয়নি অতএব তোমাদেরকে মনে রাখতে হবে এটা যে যারা চান্স পাচ্ছে তারা কিন্তু সবাই অ্যাডমিশান নিচ্ছে না আর ঠিক এই জায়গাতেই হচ্ছে মজার ব্যাপার যে প্রত্যেকটা কলেজ এক একটা লিস্ট বের করছে এক একটা লিস্ট ওয়াইজ তাদের কিন্তু একটা নির্দিষ্ট পারিশ্রমিক তার মধ্যে রয়েছে অর্থাৎ নির্দিষ্ট পরিশ্রম সেখানে কাজ করছে সেই পরিশ্রমের ওপর বেস করে সেখানে অ্যাডমিশান নিচ্ছে না অতএব কলেজগুলি একটা নির্দিষ্ট মার্ফ একটা নির্দিষ্ট ফরম্যাটে পুরো ব্যাপারটাকে নিয়ে আসতে চলেছে কেমন ফর্ম্যাট প্রথমত দেখো কলেজ এক একটা লিস্ট পাবলিশ করবে প্রত্যেকটা লিস্টে প্রত্যেকটা ক্যান্ডিডেট ভর্তি হবে এমনটা নয় যার কারণে তোমাদের সেই সেই কলেজগুলোর ওয়েবসাইটগুলোকে রীতিমতো ফলো করতে থাকতে হবে যেখানে গিয়ে তোমরা চেক করে দেখতে পারবে যে সেই কলেজের লেটেস্ট আপডেট কী আছে অর্থাৎ সেই কলেজ নতুন করে কি কোনো লিস্ট পাবলিশ করছে নাকি সেই কলেজ যে কটা সিট রয়েছে সেগুলোকে কিভাবে অ্যাডমিশন করাতে চাইছে তো তার জন্য সেই কলেজের ওয়েবসাইটগুলো চেক করতে হবে আজকে তোমাদের এরকম বেশ কতকগুলো কলেজ নিয়ে আমি বলবো যে কলেজগুলো উইশ লিস্ট পাবলিশ করতে চলেছে অর্থাৎ উইশ লিস্ট মানে কি উইশ লিস্ট বা চয়েস ফিলিং অর্থাৎ আমি সিট আমি সিট অনুযায়ী মেরিট লিস্ট পাবলিশ করব। তুমি অ্যাডমিশান নেবে না আবার আমাকে নতুন করে মেরিট লিস্ট পাবলিশ করে নেক্সট লিস্টে আবার কিছু ক্যান্ডিডেটকে আমাকে এন্টার এন্ট্রি দিতে হবে এটা চলবে না তাহলে কি করতে হবে সেই কলেজগুলির বক্তব্য অনুযায়ী সেখানে সিস্টেমটা হতে চলেছে অনেকটি রকম কীরকম সিস্টেম যে আমি একটা লিস্ট অর্থাৎ দুটো লিস্ট পর্যন্ত অ্যাডমিশান করিয়ে নিয়েছি নেক্সট আমি আর কোনো লিস্ট বের করব না আমি পোর্টালে একটা অপশান দিয়ে দেবো যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে এবং তোমরা পরবর্তী লিস্টে ভর্তি হতে আগ্রহী এই যে চয়েসটা বা এই যে উইশটাকে তোমাদেরকে সেখানে জানাতে হবে এবার তোমরা উইশটাকে জানিয়েছো মানে কি সবাই সেখানে চান্স পাবে এমনটা নয় পঞ্চাশ জন যদি উইশ জানাও সিট যদি থাকে পাঁচটা তাহলে সেই পাঁচটা সিট কিন্তু তোমাদেরকে পরবর্তী একটি উইশ লিস্ট অনুযায়ী অ্যাডমিশন লিস্ট পাবলিশ করা হবে সেখান থেকে তোমরা অ্যাডমিশান নিতে পারবে আশা করি উইশ লিস্ট জিনিসটা কি বুঝিয়ে দিতে পারলাম তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি বেশ কতগুলো কলেজের উইশ লিস্টের ব্যাপারে কি আপডেট উঠে এসেছে সেটা ডিসকাস করতে চলেছি তো ভিডিওটা তোমরা দেখো এবং আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিয়ে দেবো দেখো ভর্তির আগ্রহ বুঝতে একাধিক কলেজে এবার উইশ লিস্ট সিস্টেম আসছে তো কোন কোন কলেজে আসছে ছাত্রছাত্রীরা ভর্তি হতে কতটা আগ্রহী অর্থাৎ এক একটা মেরিট লিস্টে তারা অ্যাডমিশান নিতে চাইছে না কিন্তু যারা অ্যাডমিশান নিতে চাইছে যাদের প্রয়োজন আছে ওই কলেজটাতে অ্যাডমিশান নেওয়ার তাদের জন্য এই ব্যবস্থাটা এটা কিন্তু খুবই ভালো একটা পদক্ষেপ এর জন্য কলেজগুলোকে থ্যাংক ইউ সো মাচ তো দেখো স্কটিশ চার্চ কলেজ যেটা অলরেডি আজকে সন্ধ্যা ছটার সময় হয়ে গেছে ওটা একটু লেট পাবলিশ করে ফেললাম তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি কিন্তু আরও কলেজ তোমরা পাচ্ছ তো দেখো স্কটিশ চার্চ কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটি নাম করা কলেজ যেখানে বলা হয়েছে যে পড়ুয়াদের ভর্তির জন্য তিনটি মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হয়ে গেছে সোমবার এদিন ভর্তি হতে ইচ্ছুকদের লিস্টের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চালু করে দিয়েছে এই কলেজ অর্থাৎ আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটা চলেছে নেক্সট দেখো একইভাবে সোমবার বিকেলে প্রকাশিত পঞ্চম মেধা তালিকার ভিত্তিতে ভর্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর আটই সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আগ্রহ জানার জন্য শো ইন্টারেস্ট যে অপশানটা তোমরা পাবে কোন কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যতম সেরা কলেজ শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ যা চলবে এগারো তারিখ পর্যন্ত তো জয়পুরিয়া কলেজে যারা অ্যাপ্লাই করেছিল তারা আট থেকে এগারো তারিখের মধ্যে উইশ লিস্টে যাদের নাম আসেনি এখনও পর্যন্ত কোনো মেরিট লিস্টে তারা সেখানে নাম অন্তর্ভুক্ত করে নেবে নেক্সট দেখো বহু বিধ যে মেধা তালিকা প্রকাশের পরেও কিন্তু ফাঁকা ছিল আসন এটা গত বছরও আমরা দেখেছি যার কারণে কলেজগুলো এই ব্যবস্থা করেছে এখানে লিস্টের মাধ্যমে এবার অ্যাডমিশান হবে এবার দেখো তালিকা তো প্রকাশ হয় এবং সেই তালিকার ভিত্তিতে সবাই ভর্তি হয় না সুতরাং আসনগুলো ফাঁকা থাকে মেরিট লিস্টের পর মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায় কিন্তু আসন আর শেষ পর্যন্ত ভর্তি হয় না তার জন্য এই ব্যবস্থা সুতরাং তোমাদেরকেও একটু কোঅপারেট করতে হবে কলেজের সাথে এখানে বলা হচ্ছে যে কিছু কলেজ আবার অনলাইন রিপোর্টিং করেছে যেমন আশুতোষ কলেজ আশুতোষ কলেজের সহ অধ্যাপক অপূর্ব রায় কী বলছেন আমাদের যে তাদের মোট সাতাশশো আসনের মধ্যে আটশোর মতো আসনে ভর্তি হয়ে গেছে এখন দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে ভর্তি চলছে এরপর যদি আরেকটা এরপর আরও কয়েকটা মেধা তালিকা প্রকাশ হবে আশুতোষ কলেজে তার উপরে ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে যদি আসন ফাঁকা থাকে তাহলে আশুতোষ কলেজও কিন্তু লিস্ট পাবলিশ করবে এবং বলা হচ্ছে অন্যদিকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় নাম নেই অধিকাংশ কলেজে অধিকাংশ বিষয়ের ক্ষেত্রে এই চিন্তা বাড়াচ্ছে পড়ুয়াদের যেমন লেডি ব্রাপন কলেজের দ্বিতীয় ভর্তির মেধাতালিকায় দেখা যাচ্ছে বিজ্ঞান শাখার অধিকাংশ বিষয়ে কাট অফ আটানব্বই শতাংশের নিচে নামেনি এটা আমরা আগেই বলেছিলাম যে যে হারে নাম্বার এবার উঠেছে বিশেষ করে সিবিএসসি বা সর্বভারতীয় বোর্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের বেঙ্গল বোর্ডের নাম্বার অতটা বেশি হয়নি কিন্তু তথাপি এখানে কিন্তু কম্পিটিশান খুব হাই হবে এবং আটানব্বই পার্সেন্ট কিন্তু সেখানে কাট অফ রয়েছে এবং আর্টসের ক্ষেত্রে তিরানব্বই শতাংশের নিচে নামছে না কাট কলেজের অধ্যক্ষ কৃষ্ণা রায় জানাচ্ছেন বেদুন কলেজের অধ্যক্ষা যে বেশিরভাগ বিষয়ে কাট অফ আটানব্বই থেকে সাতানব্বই ঘোরাঘুরি করছে সুতরাং তোমাদেরকে এবার যেটা করতে হবে নামি কলেজে তো তোমরা অবশ্যই চান্স নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছ কিন্তু বাদবাকি কলেজগুলো কিন্তু খারাপ নয় প্রত্যেকটা কলেজ কিন্তু ভালো ওই জন্য তোমাদেরকে আরও যে কলেজগুলো রয়েছে শহরতলি বা একটু ইন্টেরিয়রে সেই কলেজগুলোতে কিন্তু টার্গেট করতে হবে এবং তোমাদের আলটিমেটলি চিন্তা ভাবনা এটা থাকা উচিত ইয়ারটা যেন তোমাদের ল্যাপস না হয় যাতে তোমরা ভালোভাবে যে কোনো একটা কলেজে পড়াশোনা করতে পারো তো ভিডিওটি এত পর্যন্ত রইল নেক্সট যেমন আপডেট আসবে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তো এই জিনিসগুলো ফলো করো এটা আমি দুটো তিনটে কলেজের উদাহরণ দিলাম আর অনেক কলেজ রয়েছে সেই কলেজগুলো কী করতে চলেছে সেগুলোও তোমাদেরকে দেখতে হবে কমেন্ট সেকশনে কলেজগুলোর নাম জানাতে পারো আমি যতটা পারবো তোমাদের জন্য চেষ্টা করব নেক্সট আপডেটে সেই কলেজগুলো কী বলতে চাইছে সেগুলো তুলে ধরার ভালো থাকো সবাই অল দ্য